হাই, গুড মর্নিং, বা যে কোনো টাইমে তুমি যখন ভিডিওটা দেখছো। তো আমার নাম দেবানুজন নাথ। আমরা কয়েকজন মিলে ক্লাস 9 থেকে শুরু করছি বিভিন্ন সাবজেক্টস, যেটা আমাদের পক্ষে সম্ভব সেগুলো পড়ানো। আমি চেষ্টা করব ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়াম যাতে সবাই হেল্প পায় তার জন্য, ঠিক আছে? তো আজকের থেকে আমরা শুরু করব ফিজিক্স পার্টে, গতি বা মোশন ওই পার্টটা নিয়ে আমরা শুরু করছি। ওইটা জানতে গেলে কিছু জিনিস আগে জেনে নিতে হবে, যেটা আমি একটু ইন্ট্রোডাকশন করে একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ফিজিক্যাল কোয়ান্টিটিস বা বাংলায় আমরা যাকে বলি প্রাকৃতিক রাশি, ফিজিক্যাল কোয়ান্টিটিস অথবা যাকে আমরা বাংলায় বলি কি প্রাকৃতিক রাশি। আচ্ছা, তাহলে কোনগুলোকে আমরা প্রাকৃতিক রাশি বলবো? যেই কোয়ান্টিটিস বা যেই রাশিগুলোকে আমরা মাপতে পারি, অথবা ইংরেজিতে বললে দ্য কোয়ান্টিটিস হুইচ আর মেজারেবল আর কল্ড ফিজিক্যাল কোয়ান্টিটিস। যেমন ধরো আমরা আমাদের বয়সটাকে কিন্তু দেখে নিতে পারছি কিসে দিয়ে, এজ, কত বছর বয়স। যেরকম আমার এখন বয়স 18 বছর, তোমার বয়স হয়তো বা হবে আজকে 15 বছর। ইট ইজ মেজারেবল। তারপরে তোমার ওয়েটটাকে মাপতে পারছো, কিছু ওয়েট মাপি আমরা কেজিতে। তারপরে আমরা একটা লেন্থ মাপি কিসে, মিটারে বা সেন্টিমিটারে মাপছি, ইঞ্চিতে মাপছি। দেন ওই জিনিসটাকে আমরা কি বলছি, যে মেজারেবল কোয়ান্টিটিস গুলোকে আমরা বলছি ফিজিক্যাল কোয়ান্টিটিস। ডেফিনেশনটা লিখছি, দ্য কোয়ান্টিটিস হুইচ আর মেজারেবল আর কল্ড ফিজিক্যাল কোয়ান্টিটিস। বাংলায় লিখছি এবার তাহলে, যে সকল রাশিকে আমরা মাপতে পারি সে সকল রাশিকে আমরা প্রাকৃতিক রাশি বলবো। আচ্ছা, এই ডেফিনেশন গুলো কিন্তু আমরা বোঝার জন্যই দিচ্ছি। তোমরা একটি বই নেবে, বই থেকে ভালো করে দেখে লেখার মতো ভাবে তৈরি করে নেবে আর নোটস বানাবে প্রচুর দেখে দেখে। এক্সাম্পল কি হতে পারে, উদাহরণস্বরূপ হতে পারে বা বাংলায় লিখলে এক্সাম্পল কি হতে পারে, দ্রুতি, ঠিক আছে? দ্রুতি আমরা দ্রুতি, ব্যাগ, দেন আমরা কি বলছি ওজন, ভর,
ভর। আচ্ছা, এগুলো ইংরেজিতে কি বলে? দ্রুতি মানে হলো স্পিড, বেগ মানে ভেলোসিটি, ওজন মানে মাস, সরি ওজন মানে ওয়েট, ভর মানে মাস। আশা করি এই শব্দগুলো তোমরা আগের ক্লাস থেকে জেনে আসছো। দেন কি পড়লাম তাহলে আমরা? ফিজিক্যাল কোয়ান্টিটিস অর্থাৎ প্রাকৃতিক রাশি, দ্য কোয়ান্টিটিস উইচ আর মেজারেবল আর কল্ড ফিজিক্যাল কোয়ান্টিটিস। বাংলায় বললে যে সকল রাশিকে আমরা মাপতে পারি সে সকল রাশিকে আমরা প্রাকৃতিক রাশি বলব। উদাহরণ কি হবে? দ্রুতি, বেগ, ওজন, ভর অর্থাৎ স্পিড, ভেলোসিটি, ওয়েট আর মাস। আচ্ছা, এবার প্রাকৃতিক রাশি কয় প্রকার এটা আমরা দেখে নিই। চলো, প্রাকৃতিক রাশিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারছি? প্রথমটা হলো স্কেলার কোয়ান্টিটি, বাংলায় যাকে আমরা বাংলাতে পড়ে লিখছি আগে স্কেলার কোয়ান্টিটি। আরেকটা হলো কি? ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটিতে আমরা কি দেখছি? বাংলায় বলি আমরা তাকে স্কেলার রাশি, আর একে বলি আমরা ভেক্টর রাশি। স্কেলার কোয়ান্টিটি কি? স্কেলার রাশি হলো সেই সকল রাশি যার ম্যাগনিটিউড অর্থাৎ মান থাকবে, দা কোয়ান্টিটিস উইচ হ্যাজ এ স্পেসিফিক ম্যাগনিটিউড তখন এখানে আমরা এই জিনিসগুলো দেখতে পাবো। এক্সাম্পল, ডিস্টেন্স, ডিস্টেন্স মানে দূরত্ব, স্পিড মানে দ্রুতি, তারপরে মাস আছে অর্থাৎ ভর। ভেক্টর কোয়ান্টিটিস কি? দ্য কোয়ান্টিটি হুইচ হ্যাজ এ স্পেসিফিক ম্যাগনিটিউড অর্থাৎ তার মান তো থাকবে সঙ্গে সঙ্গে, ইট উইল হ্যাভ এ স্পেসিফিক ডিরেকশন, তার একটি নির্দিষ্ট দিকও থাকবে। ঠিক আছে, ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল এস এ স্পেসিফিক
direction are called vector quantities. অর্থাৎ যেই সকল রাশির মানও থাকবে সঙ্গে সঙ্গে একটি নির্দিষ্ট দিকও থাকবে সেই সকল রাশিকে বলা হবে ভেক্টর রাশি। অর্থাৎ আবার যদি বলি দ্য কোয়ান্টিটিস হুইচ হ্যাজ এ ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ এ স্পেসিফিক ডিরেকশন আর কল্ড ভেক্টর কোয়ান্টিটিস। এক্সাম্পল কি কি? ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ সরণ, এরপরে ভেলোসিটি অর্থাৎ বেগ, তারপরে ওয়েট মানে ভার বা ওজন, ঠিক আছে। তাহলে আমরা কি কি দেখলাম? ফিজিক্যাল কোয়ান্টিটিস অর্থাৎ প্রাকৃতিক রাশি, মানে যে সকল রাশিকে আমরা মাপতে পারবো সেই সকল রাশিকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিস বা প্রাকৃতিক রাশি বলবো। নেক্সট, তাদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে, স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটিকে বাংলায় বলছি আমরা স্কেলার রাশি, ভেক্টর কোয়ান্টিটিকে বলছি ভেক্টর রাশি। স্কেলার কোয়ান্টিটি হলো সেই সকল কোয়ান্টিটি মানে রাশি যে রাশিগুলোকে শুধুমাত্র মান দিয়ে আমরা প্রকাশ করতে পারছি তাদেরকে বলা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। আর ভেক্টর কোয়ান্টিটি হলো সেই সকল কোয়ান্টিটিস যাদের একটি মানও থাকবে সঙ্গে সঙ্গে একটি নির্দিষ্ট দিকও থাকবে তাদেরকে বলছে আমরা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে আমরা এখানে কি জানতে, ফিজিক্যাল কোয়ান্টিটি জানতে পারলাম, স্কেলার কোয়ান্টিটি জানতে পারলাম, ভেক্টর কোয়ান্টিটি জানতে পারলাম, ঠিক আছে।